আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের আজকের পর্বে। আজকে আমি মাংসের একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি, মেজবানি মাংস। চট্টগ্রামের জনপ্রিয় মেজবানি মাংস শেয়ার করব। সাধারণত আমরা যে মাংস রান্না করি তার থেকে কিছুটা ভিন্ন, এই মাংসে মশলার পরিমাণ একটু বেশিই থাকে। তো রান্না করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মেজবানি মাংসর জন্য আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে এর জন্য আমাদের লাগবে, এখানে আমি সরিষা নিয়েছি, সাদা সরিষা নিয়েছি 1.5 চা চামচ, আর কালো সরিষাতে ঝাঁঝ বেশি থাকে, অবশ্যই সাদা সরিষাটা দেওয়ার চেষ্টা করবেন। নিয়েছি এখানে ধনিয়া 1 টেবিল চামচ, আর নিয়েছি জিরা 1 টেবিল চামচ, 1 চা চামচ নিয়েছি মেথি, 1 চা চামচ নিয়েছি মৌরি, রাঁধুনি নিয়েছি 1 চা চামচ, গোলমরিচ নিয়েছি 1/2 চা চামচ, শুকনো মরিচ নিয়েছি 4টি, তেজপাতা নিয়েছি 3টি, দারচিনির স্টিক নিয়েছি 2টি, 1টা বড় এলাচ, স্টার অ্যানিস নিয়েছি 1টি, জায়ফল নিয়েছি 1টার 1/3 ভাগ নিব, জয়ত্রী নিয়েছি 1টি ফুলের হাফ, নিয়েছি লবঙ্গ 5টি, ছোটো এলাচ নিয়েছি 5টি। এখানে আমি সরিষাটাকে আলাদা করে বেটে নিব, বাকি মশলাগুলোকে ছোট ছোট করে ভেঙে আমি চুলায় দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটাকে পুরোপুরি লোতে রেখে মচমচে করে নিব। আপনারা চাইলে বেশি করে মশলাটা তৈরি করে গুঁড়ো করে রাখতে পারবেন, মেজবানি মাংস রান্না করার সময় ইজিলি রান্না করা যাবে যখন ইচ্ছে হয়। আর এই মশলাটাকে মচমচে হয়ে যাওয়ার পর আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এগুলোকে গুঁড়ো করে নিব। এছাড়াও আমাদের লাগবে পেঁয়াজ কুচি 1.5 কাপ, টমেটো নিয়েছি এখানে 1টি, টমেটো দিতে হবে এই রান্নাতে, নিয়েছি এখানে সরিষার তেল নিয়েছি এখানে আমি 1/2 কাপ, আর এই রান্নাতে সরিষার তেল অবশ্যই দিতে হবে, কিংবা আপনারা চাইলে বাটারও দেওয়া যাবে। আর নিয়েছি এখানে বাদাম 2 টেবিল চামচ, পোস্তদানা নিয়েছি 1/2 চা চামচ, দুটোকে ভিজিয়ে রেখে কিছুক্ষণ এরপর আমি বেটে নিয়েছি। চাইলে আপনারা এই দুটো থেকে যে কোনো একটিও দেওয়া যাবে। আর এছাড়া আমি নিয়েছি এখানে রসুন পেস্ট নিয়েছি 1/2 টেবিল চামচ, আদা পেস্ট নিয়েছি 1/2 টেবিল চামচ, হলুদ নিয়েছি 1 টেবিল চামচ, নিয়েছি মরিচ 1/2 টেবিল চামচ। এই রান্নাতে একটু ঝালে হয়, আপনারা চাইলে ঝালের স্বাদ অনুযায়ী নিজের কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারবেন, লাগবে স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1.5 কেজি, হাড় চর্বি কলিজা সহ নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে যে পাতিলে রান্না করব তাতে নিয়ে নিচ্ছি। এখন মাংসে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ, আদা পেস্ট, রসুন পেস্ট, হলুদ, মরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি বাদাম বাটা, পোস্তদানা বাটা, টমেটো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছি তার থেকে আমি 1/2 চা চামচের মতো রেখে বাকিগুলোকে দিয়ে দিচ্ছি। এখন মাংসের সাথে সব কিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংস মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর পাতিলে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য, চুলার আঁচটাকে হাইয়ে রেখে। দশ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি মিডিয়াম লোতে রেখে,
এক ঘন্টার জন্য ঢেকে দিব, আর মাঝে মাঝে এসে ঢাকনা খুলে নেড়ে দিব। এক ঘন্টা পর ঢাকনা খুলে মাংসগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি। মাংস সিদ্ধ হয়নি, সেজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নেড়েচেড়ে আবার ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ দিয়েছি, দিয়ে নেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলা থেকে 1/2 চা চামচ, যেটা আমি রেখেছিলাম সেটা থেকে দিয়ে দিচ্ছি এখন পুরাটা। দিয়ে দিচ্ছি ঘি, আর এই ঘিটা অবশ্যই দিতে হবে। দিয়ে এখন মাংসের সাথে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর চুলার আঁচটাকে বন্ধ করে দিব। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি, পরিবেশন করে নিব। রান্না করে নিয়েছি। আমার রেসিপিটি ফলো করে আপনারা রান্না করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আপনাদের পছন্দ কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।